গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। গতকাল সন্ধেবেলায় আমরা তিনজনেই গেছিলাম আমাদের বাড়ির কাছে একটি মলে কিছু বই কেনার জন্য, স্বপ্না বলে একটি স্টোরে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এই সেই স্বপ্না, বিশাল বিশাল বড় একটি দোকান, শুধু বইয়ের সম্ভার, কি হেন বই নেই যা এখানে পাওয়া যায় না। তো এই যে এখন বইটই কেনা হয়ে গেছে, এখন জাস্ট ওখান থেকে বেরিয়ে এই এখন আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো চলো সাথে থাকো ও দেখো। তো মলে আর কোনো খাওয়া দাওয়া করেনি, বাইরে বেরিয়ে আমরা গেলাম একটু ধোসা কিনতে, আর মেয়ে বলল মেয়ে শাওয়ারমা খাবে, তো তাই এখানে প্রচুর দোকান, ওখানেই গেলাম। তো বইটই কেনা হলো যার জন্য গেছিলাম, বইটই কিনে তারপর বেরিয়ে দেবু বলল ধোসা খাবে, তো ধোসা নেওয়া হলো, আর মেয়ে বলল শাওয়ারমা খাবে, শাওয়ারমা নেওয়া হলো। আর আমি প্রথমে ধোসাই নিয়েছিলাম, তারপরে এত ঝাল লাগলো ধোসাটা, আবার তারপরে শাওয়ারমাতে চলে গেলাম, শাওয়ারমা খেলাম। তো কিছু তো এই হচ্ছে ব্যাপার। এখন তারপরে ওষুধের দোকানে গেলাম, ওষুধ কেনা হলো। এখন দেবু এই যে দেখো পেছন দিকে, আমি জানি না তোমরা দেখতে পাবে কি না, দেখতে পাবে না, পেছন দিকে ফলের দোকান আছে, তো এখানে ফল কিনতে গেছে। এই যে আজকে ফ্রিকে কিনে দেওয়া হলো এই বইটা, তোমাদের উল্টো আসবে রামায়ণা, আর এটা হচ্ছে ন্যান্সি ড্রু। তো এই দুটো বই কিনে দেওয়া হলো। তো এটা বলা, শ্রীকে বলা হয়েছে রামায়ণটা তোমাকে পড়তেই হবে, এভরিডে ইউ হ্যাভ টু রিড রামায়ণা, কারণ এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান মাইথোলজির মানে পিলার। তো একটু একটু করে তো এবার জানা দরকার, তাই না? তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, এখন বাড়ি ফিরে যাব। না এটা না, রেখে দাও, বাড়ি ফিরে যাব, ফলটা কিনে গিয়ে কোকোমায়াকে খেতে দেবো, ব্যাস আর কিছু না। তো সবাই আজ খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই শ্রেয়ার পাশে থেকো।